হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা চুলা যদি গ্যাস লিক করে তাহলে কিভাবে আপনারা ঠিক করবেন। এই স্থান দিয়ে আপনাদের চুলায় গ্যাস লিক হয় এবং কিভাবে লিক হয় সেটাও আমি আপনাদেরকে অবশ্যই এখন গ্যাস দিয়ে আগুন জ্বালিয়ে দেখাবো। তো ভিডিওটির সঙ্গেই থাকুন, পুরোপুরি দেখতে থাকুন। তো আমি এখন এই বরাবর গ্যাস বাতি দিয়ে আগুন জ্বালিয়ে আপনাদের দেখাবো। দেখেছেন দেখেছেন, আগুন দেওয়ার সাথে সাথে এখানে আগুন জ্বলে গেছে। তো আমার এটা পুরোপুরিভাবে লিক হচ্ছে এখান থেকে বোঝাই গেল। তো এখন এটা কীভাবে ঠিক করব সেটা আপনাদের দেখাবো। এর জন্য একটি আমার রেঞ্চ লাগবে। তো একটি রেঞ্চ দিয়ে আমরা এই নাটটাকে আমরা প্রথমে খুলে নেব। এই নাটটাকে খুলে নিতে হবে। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এটা খোলা হয়ে গেলে আমরা হাত দিয়ে খুলে নিতে পারবো, অবশেষে ঘোরালি খুলে যাবে। তো খোলার পরে আমরা এই ট্যাপগুলো পরিষ্কার করে নেব। পুরানো যে থ্রেড ট্যাপ রয়েছে এগুলো আমরা পরিষ্কার করে নেব। এখানেও লাগানো আছে, এগুলো আমরা পরিষ্কার করে নেব। তো মোটামুটি পরিষ্কার হয়ে গেলে এখন আমরা একটা থ্রেড টেপ নেব। একটা থ্রেড টেপ নিয়ে আমরা, এই যে থ্রেড টেপগুলো আপনারা হার্ডওয়্যার দোকানে কিনতে পাবেন, 10-20 টাকা লাগবে। তারপর এখানে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দেব। তো আমি একা হাতে কাজ করছি, আপনারা অবশ্যই জানেন আমি বেশিরভাগ একাই ভিডিও করি, তাই আমার একা হাতে কাজ করতে হয়। তো আমি ক্যামেরা অফ রেখেই করার চেষ্টা করি বেশিরভাগ। তো এটা আমি ক্যামেরা অফ রেখেই আমি পেঁচিয়ে নেব। তো আমি এটা পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নেবার পর আমরা এটা ভালোভাবে হাত দিয়ে মুড়িয়ে গুছিয়ে দেব। গুছিয়ে দেবার পর আমরা ভালোভাবে মুড়িয়ে দেব যেন এটা খুলে না যায়, নাট লাগাতে যেন সমস্যা না হয়। আমরা এখন আবার এই নাটটাকেই লাগিয়ে দেব আগের মতো। মুখের এটা একটু পরিষ্কার করে নিই, করে নিয়ে তো এখন আমরা নাটটাকে আবার আগের মতো ঘুরিয়ে লাগিয়ে দেব। টেপ টেপটা দেওয়ার কারণ হচ্ছে যেন কোনোভাবে লিক না করে। এটা দিলে নাটটা ভালোভাবে টাইট হয়ে লাগবে আর লিক হবে না। হাত দিয়ে ঘুরিয়ে কিছুটা লাগিয়ে পরে আমরা রেঞ্চ দিয়ে সেটা টাইট দিয়ে নেব ভালোভাবে। ভালোভাবে এখন রেঞ্চ দিয়ে টাইট দিতে হবে। আমি ক্যামেরা অফ রেখে রেঞ্চ দিয়ে টাইট দিলাম। টাইট দেওয়ার পর এই যে এখন দেখেন এই অবস্থা। এখন দেখুন আমার এই যে রাইজারটা দেখুন এখানে লাগানোই রয়েছে, গ্যাসের চাবিটাও অন রয়েছে। তো এখন আমরা দেখবো চুলায় কোনো আগুন জ্বলে কি না চুলার পেছন দিয়ে। তো যেটা ঠিক করলাম এটা এখন আমরা চেক করে দেখবো যে এখন এখান দিয়ে কোনো আগুন জ্বলে কি না। তাই এখন গ্যাস লাইট আমরা অন করে দেখবো। তো এই দেখুন আমি আগুন দিচ্ছি, কিন্তু আগুন আর আগের মতো ধরে উঠছে না। আমার চুলাটা ঠিক হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি সকলের উপকারে আসবে, চুলা নষ্ট হলে ঠিক করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কোনো সমস্যা হলে, কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।